আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। কালাইল সীমান্তে স্থাপন করা হচ্ছে ফেন্স আর অতিরিক্ত পুলিশ মোতায়েন। মোল্লা অমরের মৃত্যুর খবর এবার প্রচার করল বিবিসি। সাকার বিরুদ্ধে রায় বহালে লন্ডনে আনন্দ সভা। শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে। কালাইল সীমান্তে স্থাপন করা হচ্ছে ফেন্স আর অতিরিক্ত পুলিশ মোতায়েন। ইলিগেল ইমিগ্রেন্ট ঠেকাতে কালাইল সীমান্তে দ্রুততম সময়ের মধ্যে সীমান্ত বেড়া স্থাপন করা হচ্ছে। গত দুদিনে কালাইল সীমান্তে অবৈধ অভিবাসীদের দফায় দফায় প্রবেশের চেষ্টা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে। ইউরোপ জুড়ে অর্থনৈতিক মন্দা আর অব্যাহত বেকারত্বে অবৈধ ইমিগ্রেন্টের মূল টার্গেট এখন যে কারণেই হোক ইউরোপের টানেল হয়ে ব্রিটেনে প্রবেশ করা। গত মঙ্গলবার রাত থেকে কালাইল সীমান্তে দিয়ে ব্রিটেনে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালান 2500-এরও বেশি মানুষ। এ সময় পুলিশের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়েন এইসব ইলিগেল ইমিগ্রেন্টরা। এ ঘটনায় একজনের মৃত্যুও ঘটে। বুধবার বিকেলে বিবিসি জানায়, উদ্ধত পরিস্থিতিতে কালাইল মাইগ্রেন্ট ক্রাইসিস নিয়ন্ত্রণে ক্যানেল টানেলে অতিরিক্ত 120 জন পুলিশ পাঠিয়েছেন ফ্রান্স। অন্যদিকে হোম সেক্রেটারি বলেছেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দ্রুত সময়ের মধ্যে প্রতিস্থাপন করা হচ্ছে সীমান্তের বেড়া বা ফ্যান্স। চ্যানেলাই নিউজ ডেস্ক। আফগান তালিবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর মারা গেছেন বলে দাবি করেছেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা। বুধবার বিবিসি এই খবরটি প্রচার করেছে। আফগানিস্তানের গোয়েন্দা সূত্রগুলো বলছে, মোল্লা ওমর সম্ভবত 2 থেকে 3 বছর আগে মারা গেছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য তারা প্রকাশ করেনি। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার মোল্লা ওমর মারা গেছেন বলে শোনা গেছে, তবে এই প্রথম আফগান সরকারের শীর্ষস্থানীয় সূত্র থেকে এই খবরের সত্যতা নিশ্চিত করা হচ্ছে। তবে তালেবান মোল্লা ওমরের মৃত্যুর খবরে অস্বীকার করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগে বহাল থাকায় লন্ডনে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গণজাগরণ মঞ্চ যুক্তরাজ্যের উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় আলতাবালি পার্কে এই কর্মসূচিতে অংশ নেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখা, প্রজন্ম 71 এবং লন্ডনে বসবাসরত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রেয়াজ, শাহ শামীম আহমেদ, সাংবাদিক ইসহাক কাজল, মুজিবুল হক মনি, আনসার আহমেদ উল্লাহ, নাজরিন সুলতানা শিখা, গণজাগরণ মঞ্চের নিঝুম মজুমদার, অজন্তা দেব রায় প্রমুখ। রায়টা হয়েছে, আপিল বিভাগ যে রায়টা বহাল রেখেছেন সেটা তো শুধু আমার নয়, বাংলার 16 কোটি জনগণের যে প্রত্যাশা ছিল সেটার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের মানুষ এই 71 সালের পর থেকে এই রায়টার প্রত্যাশায় ছিল। আজকে সারা বিশ্বে যে যেখানে আছেন বাঙালি সবার আনন্দের দিন, কারণ সবচেয়ে দাম্ভিক রাজাকার শাখার ফাঁসির রায় চূড়ান্ত রায় হয়েছে। মেইন কথা হচ্ছে আমরা মানুষকে শাস্তি দেওয়ার কথা বলছি যারা অন্যায় করেছে 71 সালে, যারা অন্যায় করেছে, যারা মানুষ হত্যা করেছে, যারা হত্যায় অন্যকে সাহায্য করেছে, তাদের শাস্তি বিধানের কথা আমরা বলছি। ফাস্টফুডের প্রতি বিলেতের শিশুদের অতিমাত্রায় ঝুঁকে পড়াকে ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। বিস্তারিত দেখুন অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শাহ এম হোসেনের রিপোর্টে। ফাস্টফুড নামটা কত মধুর, কত লোভনীয় একটি নাম, তার চেয়েও বেশি হলো অত্যন্ত লোভনীয় খাবার হলো এই ফাস্টফুড। পিজা, বার্গার, চিপস অ্যান্ড চিকেন, এইসব খাবারের নাম শুনলে
জিভে জল আসে না এমন লোক খুব কমই পাওয়া যাবে। এই ফাস্ট ফুড যতটা না বেশি খাওয়া যায় তার চেয়েও দ্রুত কোমলমতি শিশুদের অলস করে গড়ে তোলে, নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়ে। এই সম্পর্কে একজন চিকিৎসক বলেন, ফাস্ট ফুডে আমরা সবাই জানি যেটা তৈলাক্ত জিনিস বেশি খেলে এর ভিতরে হাই কোলেস্ট্রল থাকে, যেমন বাচ্চারা খায় আপনারা জানবেন, জাঙ্ক ফুড, চিপস, ফ্রাইড চিকেন, বার্গার, এগুলোর ভিতরে অনেক তৈল থাকে। এই তৈলটা হয় কি, তৈলটা কিন্তু শরীরের ভিতরে গিয়ে, এটা স্যাচুরেটেড ফ্যাট শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়, মানে হার্টে চলে যায়, লাঙে চলে যায়, ব্রেনে চলে যায়, এই জন্য হার্ট ডিজিজ হতে পারে, স্ট্রোক হতে পারে এবং অন্যান্য অনেক ডিজিজ নিয়ে আসে। এই জন্য ফাস্টফুডটা অত্যন্ত খারাপ আমাদের, স্পেশালি আমাদের চিলড্রেনের জন্য জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে। ফাস্টফুড প্রীতির কারণে অসুখ বিসুখে ভুগছে, অলসতার কারণে বসে বসে দিনমান কাটিয়ে দেয় ঘরে, খেলাধুলা ছোটাছুটি মাঠে ময়দানে আর এই প্রজন্মের শিশুদের দেখা যায় না। Sad because I really like eating fast food, but it's not very good for me, but it's very delicious. I like fast food, like burgers and chips and pizza. অভিভাবকরা মনে করেন এভাবে চলতে থাকলে এই প্রজন্মের শিশুরা ভুলে যাবে ঐতিহ্যবাহী বাঙালি ভাত মাছ খাওয়ার রেয়াজটুকু। শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় ফাস্ট ফুড বিষয়ে অভিভাবকদের সতর্ক হওয়ার এখনই দরকার। শাহ এমি হুসাইন, চ্যানেল আই, লন্ডন। রোববার বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ক্যামডেন মেলা। কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ মেলায় যোগ দেন। মেলায় অতিথি ছিলেন ব্রিটেনে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, ক্যামডেন কাউন্সিলের মেয়র কে আর স্টারমার এমপি, ক্যামডেন কাউন্সিলের লিডার সারা হাওয়ার্ড প্রমুখ, ক্যামডেন মেলা কমিটি ও কাউন্সিলর নাসিম আলী ওবিই, সৈয়দ রফিকুল ইসলাম সোহেল ছিলেন মেলার সার্বিক তত্ত্বাবধানে। মেলাকে সফল করায় কমিউনিটির সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন মেলার আয়োজকরা। পূর্ব লন্ডনের ডাকটন কমিউনিটি হলে পলাশি এবং ধানসিঁড়ি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইউকে বাণিজ্য মেলা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারপারসন আঞ্জুমান আরা অঞ্জু ও পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি পলিনা হোসেন। টিভি প্রেজেন্টার নাসিমা কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর শরীফা খান। বক্তব্য রাখেন কাউন্সিলর আয়েশা চৌধুরী, কাউন্সিলর রহিমা রহমান, শাহনাজ সুলতানা, জামাল খান, টিভি প্রেজেন্টার সাজিয়া স্নিগ্ধা, এনাম চৌধুরী, লিপি চন্নু, নার্গিস, রুবি হক, আজিদিয়া চৌধুরী, দীপা প্রমুখ। পরে অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোতে ঘুরে দেখেন এবং বাংলাদেশের পণ্যের প্রশংসা করেন। জনকল্যাণ ট্রাস্ট হবিপুর ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল সংগঠনের সাধারণ সভা। সংগঠনের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে এবং হীরক, লাখি ও জুনেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাদশাহ, নানু, নুরালী, দুলদুল, সুমন, রুহেল আমিন, আশিক ও জয়নাল প্রমুখ। বক্তারা হবিপুর এলাকার সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের কেয়া শাড়ি গত 15 বছর থেকে বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছে। 15 বছর পূর্তি উপলক্ষে আগামী 8 ও 9 আগস্ট মন্টিফিউরি সেন্টারে শাড়ির মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে থাকছে বিভিন্ন সামগ্রীতে বিশেষ ছাড় এবং 100 জন ক্রেতার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ফারুক উদ্দিন। মঙ্গলবার কেয়া শাড়ির শোরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেয়া শাড়ির স্বত্বাধিকারী ফারুক উদ্দিন। সংবাদ সম্মেলনে লন্ডনের বাংলা মিডিয়ার সাংবাদিকরা এতে
উপস্থিত ছিলেন। অনেকদিন আসি এই ট্রেডে 15 বছর হয়ে গেছে, তখন আমরা চিন্তা করছি নতুন নতুন কিছু আইডিয়া যাতে কমিউনিটিকে কিভাবে সেবা দেওয়া যায়, মানে কারণ অনেক কমিউনিটি বিভিন্ন জায়গাতে যায়, এদিকে যায় সেই আসে এই হবে, তো আমরা মনে মনে চিন্তা করছি যে আমাদের লোকাল, যখন আমরা এত সাপোর্ট আমরা পাচ্ছি লোকাল কমিউনিটি থেকে, তখন লোকাল কমিউনিটিকে কিছু আমরা একটা কিছু একটা ব্যাক দেই, এই জন্য আমরা একটা আসলে করা, এবং নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা আপনাদের সাপোর্ট আমরা থাকবে অবশ্যই, আমরা কমিউনিটি যদি আমাদেরকে সাপোর্ট দেয় আরও বেশিতে আমরা ইনশাআল্লাহ বেটার এবং বিগার ভেনুতে আমরা ইনশাআল্লাহ এটা করবো নেক্সট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। অলধামে ইসলামী মহাসম্মেলন, রাজন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সিলেটে মানববন্ধন, বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ, সাথে থাকার জন্যে ধন্যবাদ। আন্তর্জাতিক তাহফুজে খাতমে নবুয়াত অলডহাম শাখার উদ্যোগে মঙ্গলবার অলডহাম মাদানী একাডেমিতে ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অলডহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, মাওলানা শায়কে ইয়াহিয়ার সভাপতিত্বে ও মাওলানা মুহাদ্দিস কমর উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হযরতুল আল্লামা আরশাদ আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী, হাফিজ নুরুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমেদ আনসারী, মাওলানা জুনায়দ আল হাবিব, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। ওয়ার্ল্ডহামের চ্যাডারটন ওয়ার্ডে লেবার পার্টির কাউন্সিলর মোহন আলীকে নির্বাচিত করায় স্থানীয় চ্যাডারটন লেবার টিমের পক্ষ থেকে ওই ওয়ার্ডের সম্মানিত ভোটারদের সম্মানে প্রীতিভোজ ও কাউন্সিলর মোহন আলীকে সংবর্ধিত করা হয়েছে। আমাদের ওল্ডহাম প্রতিনিধি কাউন্সিলর ফজলুল হকের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট মওদুদ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওল্ডহাম বারার সাবেক মেয়র কাউন্সিলর আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মান্তাজ আলী আজাদ, আনোয়ার উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় লেবার পার্টির আলতাকুর রহমান, আহমেদ আলী ও আব্দুল মালিক। এবার সিলেটের খবর। সিলেটের শিশু রাজন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে 20টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার নিহত রাজনের বাড়ির সামনের রাস্তা মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি গ্রামের অন্তত 20টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2 সহস্রাধিক শিশু কিশোর ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। রাজন হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সিলেটে মহান স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছে শিশু কিশোর মেলা। এ দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি বের করে সংগঠনটি। রেলিটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের নিকট দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শিশু কিশোর মেলার সংগঠকেরা সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের চলতি প্রক্রিয়া ত্বরান্বিত করে ওই স্থানে মুক্তিযুদ্ধের জাদুঘর ও স্বাধীনতার স্মৃতি সম্বলিত সৌধ নির্মাণের দাবি জানান। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। কালাল সীমান্তে স্থাপন করা হচ্ছে ফ্যান্স, অতিরিক্ত পুলিশ মোতায়েন। মোল্লা অমরের মৃত্যুর খবর প্রচার করল বিবিসি। ঢাকার বিরুদ্ধে রায় বহালে লন্ডনে আনন্দ সভা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।